ঘরে খোদা তালা একটা পুত্র সন্তান দিয়েছে, তার নাম রাখছে নাসির বাদশা। এখন নাসিরের বয়স যখন 8 বছর, তো বাদশা বেগম বলছে, ওগো স্বামী আমি একটা কথা বলবো, আমি তোমাকে একটা কথা বলবো বেগম, আজ 12 বছর আগে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু তুমি গোপন কথা এখনো বলনি আমায়। ওগো এটা আমার কথা কি, আমার মায়ের কথা, আমার বিয়ার আগে আমার মা একটা কথা বলেছিল, এই বলবো ও কাছে বাপ, বলবো বাবরো ও কাছে বাপ, বাপ বাবরো বলবো, আরে বল না তোমার মা এমন কি গোপন কথা। ও গো আমার মা 3টা গোপন কথা বলেছে, সেই কথাই বলবো আজকে, আশা হবে হবে বলবো, আশা হবে বলবো, এই বলবো বলবো বলো। এদিকে বেগম বলছে, আমার মা বলেছিল ছেলে হোক বা মেয়ে হোক ছোট্ট কালে নাম রাখার দায়িত্ব বাবা মায়ের। বাদশা বলছে, হু ইট ইজ মাই ডিভাইন, দিস ইজ মাই ফার্স্ট ফার্স্ট মুভ সামথিং হ্যাপেন দ্যাট বেগম, এবার বলো দ্বিতীয় দায়িত্ব কি। ওগো দ্বিতীয় দায়িত্ব বাবা মায়ের, ছেলে হোক বা মেয়ে হোক একটু বড় হলে স্কুলে ভর্তি করা, বিদ্যা শিক্ষার দায়িত্ব নাকি বাবা মায়ের, বিদ্যা শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড, এই কথা আমার মা বলেছিল বেগম, এটাও সত্য। এবার বলতো তৃতীয় দায়িত্ব কি। ওগো তৃতীয় দায়িত্ব মানে আমার মা কইছিল, যখন ছেলে হোক বা মেয়ে হোক যখন যৌবন কাল আসবে বিয়ে দেওয়ার দায়িত্ব বাপ মা। বাচ্চা বলছে, গুড নাইট খুবই নারী ওয়ান মাই ভেরি, এটাও সত্য বাবা। নাসির 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 রাস্তায় ফিরে বাড়লে খেলা করছে, এই ভাই এখানে কথা বলো না, আমার কোনো বই মাস্টার নাই, আমি গান গাচ্ছি 37 বছর ধরে, আমার কোনো বই ধরা লাগে না, আমার মুখাস্ত করে পেটের মধ্যে ভর্তি করা, ভর ভর সাইকেল ছাড়িয়ে দেবে, এই কথার মধ্যে কথা দিলে হারিয়ে যাবে, বুঝেননি আর কথা বলো। শোহনীন শোহনীন বলি
রাশির রাস্তায় ঢিলা বালুড়ে খেলা করছে। ওর বাবার ডাক শুনে উঠছে, আব্বাই তোর এত তাড়াহুড়ো আব্বা, তোমার কোনোদিন ডাকেনি দেখি তো। ওই পাড়া পাড়া ধুলা ফেলে দিয়ে হাত ধরছে, আব্বা যান আব্বা যান, আসসালামু আলাইকুম। ওর বাপ করছে, বাবা ভালোই আছি। আব্বা আমি তো আপনাকে সালাম দিছি। ওর বাপ করছে, মুই ও দিয়েছি। বই পুস্তক নিয়ে তোকে স্কুলে যেতে হবে আব্বা জান। স্কুলে আমার কি করতে হবে বাবা? বই পুস্তক নিয়ে যে লেখাপড়া শিখবে বাবা, বিদ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড আব্বা জান। তারপর যখন আমি শিক্ষা লাভ করবো তখন ওরে নাছি, যখন বিদ্যা শিক্ষা লাভ করে দেবো তখন এই ধর্মী রাজ্যের দায়িত্ব আমি তোকে দেবো বাবা। তুই হবি এই রাজ্যের বাদশাহ আব্বা জান। যখন আমি এই রাজ্যের বাদশাহ তখন আমার কী হবে? হরিণ আসিফ। যখন এই রাজ্যের বাদশাহ হবে তখন রাজ্যের